السلام عليكم। আপনারা যারা গ্রামীণ ফোন সিম ব্যবহার করেন প্রত্যেকে জানেন যে আপনাদের ফোনে একটি এসএমএস এসেছিল, যে এসএমএসটিতে লেখা ছিল যে বাংলাদেশ সরকার শিক্ষা সহায়তা ট্রাস্ট হইতে প্রত্যেক শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করেছে উপবৃত্তি বা শিক্ষক উপবৃত্তি, আমরা যেটাকে যা বলি না কেন, সে বিষয়টি নিয়ে। তো তারই ধারাবাহিকতায় আপনাদের কিন্তু প্রত্যেককেই একটি প্রত্যয়নপত্র নেওয়া দরকার। এখন প্রত্যয়নপত্রটি কি, কেমন দেখা যায় সেই প্রত্যয়নপত্রটি, এই সকল বিষয় নিয়ে আজকের টপিকটি। ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং যারা এই আবেদনটি করতে যাচ্ছেন ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন, আমাদের গ্রুপের অ্যাডমিন মডারেটর আপনাদেরকে সর্বদা হেল্প করার চেষ্টা করবে এবং আবেদনগুলো ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবে। ফোনের স্ক্রিনের দিকে একটু মুভ করা যাক অ্যাট ফার্স্ট, ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবে। ফোনের স্ক্রিনের দিকে একটু মুভ করা যাক অ্যাট ফার্স্ট। মূলত এখানে আমি যদি আপনাকে দেখাই, সরকারি মোহাম্মদ ইয়াসিন ডিগ্রি কলেজ, এই কলেজটির একটি প্রত্যয়নপত্র আমি নিয়ে রেখেছিলাম। প্রত্যয়নপত্রটিতে মূলত কি লেখা থাকে দেখুন, লেখা আছে যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে মোহাম্মদ আরমান হোসেন অন্তর, পিতা মোহাম্মদ মুফাজ্জল হোসেন, মাতা মোসাম্মদ আসমা খাতুন, গ্রাম কাশীপুর, ডাকঘর গোপালনগর, উপজেলা ফরিদপুর, জেলা পাবনা, সেয়ত্র কলেজের 2021 শিক্ষাবর্ষে মানবিক বিভাগের একজন নিয়মিত ছাত্র। তার ক্লাস রোল 11। সেয়ত্র কলেজের অবস্থানকালে কলেজের শৃঙ্খলা বিরোধী, রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নেই। আমি তার শিক্ষা জীবনের উন্নতির সাফল্য কামনা করি। নিচে প্রিন্সিপাল মহোদয় স্বাক্ষর আপনারা দেখতে পেলেন। এখন এই প্রত্যয়নপত্রটি দিয়ে কি কাজ হবে, মূলত প্রত্যয়নপত্রটি দিয়ে যে কাজগুলো হবে তার মধ্যে প্রধানত হলে কাগজটি আপনাদেরকে অনলাইনে আপডেট করতে হবে। তো এরপর একটি বিষয় হয়েছে, দেখুন কোন শ্রেণীর জন্য কত টাকা দেবে বিষয়টি একটু বলে নিয়ে আপনাদেরকে প্রথমে বলেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য 8,000 টাকা, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য 9,000 টাকা, অনার্স ডিগ্রি বা মাস্টার্সদের জন্য 10,000 টাকা হারে অনুদান প্রদান করা হবে। উপযুক্ত শিক্ষার্থীদের 6 মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। আবেদন করার আগ্রহ থাকলে দ্রুত করে ফেলুন, যেহেতু আবেদনটির সময় খুবই কম তাই আপনাদেরকে দ্রুত এই আবেদনগুলো সম্পন্ন করতে হবে। এরপর বলা হয়েছে যেসব ডকুমেন্টগুলো দরকার, তার প্রথমত বলা আছে যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন ফর্ম বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। অনুদান পেতে স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। শিক্ষক কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে চিকিৎসার সনদ, দৈব দুর্ঘটনার সাপেক্ষে প্রমাণ সংযুক্ত করতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুদানের আবেদনের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির স্বাক্ষর সম্বলিত যুক্ত করতে হবে। ওকে, আমি স্ক্রিন রেকর্ডারটি অফ করে দেই। আপনাদেরকে এখন বলি কারা কারা আবেদন করতে পারবে। মূলত একটা শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু এই বিষয়ে আবেদন করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করার ক্ষেত্রে ম্যানেজিং কমিটির স্বাক্ষর লাগবে এবং সেই ক্ষেত্রে প্রত্যয়নপত্র দরকার। যারা স্টুডেন্ট রয়েছেন এসএসসি লেভেলে তাদেরকে কিন্তু আপনাদের প্রিন্সিপালের স্বাক্ষর সম্বলিত একটি প্রত্যয়নপত্র দরকার। যারা অনার্স বা মাস্টার্স এ রয়েছে আপনারা কিন্তু জানেন যে আপনারা যে বিভাগে পড়াশোনা করেন না কেন, আপনাদের বিভাগীয় প্রধান থাকে, তার স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র আপনাকে এখানে দিয়ে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ফর্মটি ফিল আপ করতে হবে। আলহামদুলিল্লাহ, যদি আপনি সঠিকভাবে ফর্মটি ফিল আপ করতে পারেন, আই হোপ আপনি ভাতাটি পাওয়ার উপযুক্ত, মানে টাকাটা আপনি পেয়ে যাবেন। যেহেতু এখানে বলা হয়েছে 6 মাসের মধ্যে টাকাটি দিয়ে দিবে, অবশ্যই আপনি আগ্রহ থাকলে আবেদন করে ফেলুন। কিভাবে আবেদন করতে হবে বা কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে জানতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আপনাদের জন্য আমি সেই বিষয় নিয়ে বা সেই টপিক নিয়ে ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম বিভিন্ন আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে দিবেন যাতে আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওটি আপনার কাছে চলে যায়।